দূর ভাত দে, তোরে দিয়ে প্রেম টেম এসব হবে না। আচ্ছা দেখ ভাই, আমি হলো একটা পিওর দাসের মানুষ, আমাকে দিয়ে প্রেম হবে না কে বলছে? আমাকে দিয়ে যে প্রেম হবে সেটা হবে পিওর, যাতে কোনো ভেজাল থাকবে না। আমি যাকে ভালোবাসবো মন প্রাণ উজাড় করে দিয়ে তাকে ভালোবাসবো, ও যাতে এটা না বলতে পারে জামা থেকে অন্য কেউকে বেশি ভালোবাসত। আরে থাম তো, এই যুগে এখন আর পিওর লাভ নাই, সবাই যা করে সব টাইম পাস। আর এখনকার রোমিও জুলিয়েটরা একে অপরকে দেখার জন্য অপেক্ষা করে না, এখনকার যুগে প্রেম টেম হয় সবই চ্যাটিংয়ে, আর দেখা হইলেই ওয়ের ল্যাপটলেপটি। সি সি, এসব কী আজে বাজে কথা বলতেছিস? দু একটা পোকা ধরা সাবজেক্টের জন্য পুরো স্টকটাকে চেঞ্জ করে ফেলবি? তোর দ্বারা ভাই মার্কেটিং হবে না। আনলি তো, এইখানে আমার ডিপার্টমেন্টের খোটা। আহা, এটা খোটা না, খোটা কেন বলছিস? খোটা নয় তো কি, ওসব আমার বোঝা হয়ে গেছে বুঝলি, আমিও দেখে নেব কেমন মেয়ে তুই খুঁজে পাস আর কার এত ভালোবাসা দিস তুই। বারে চ্যালেঞ্জ দিচ্ছিস বুঝি? হ্যাঁ চ্যালেঞ্জ দিলাম তোরে, যদি পারোস কিছু করে দেখাই যা। তাই নাকি? আরে ভাই তোরা কি শুরু করলি, বাচ্চাদের মতো লড়াই করতেছিস কেন, একটু থাম। আরে এটা আমাকে বলছিস কেন, ওকে বল। আরে তুই না, শিশির যা তো বোটানিক্যাল গার্ডেন থেকে একটা গোলাপ ফুল নিয়ে আয়। আরে ভাই এক মাস হইলো আমি বোটানিক্যাল গার্ডেনে যাই না, সেই গত মাসে 21 ফেব্রুয়ারিতে গাঁদা ফুল আমি চুরি করতে গেছিলাম ভাই, কি যে ডরাদা খাইছি, আবার তুই ওই যাইতে করতেছিস। আরে তোর রাতে ওই ভাবতে হবে না, আমি যেটা বলছি সেটা ফটোফট করে ফেল, নাহলে তোর গার্লফ্রেন্ডের কাছে এরিদের সাথে ইটিস পিটিস করিস এসব কিন্তু বলে দিব। আরে না 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 না, খবরদার ভাই তোর কাছে মাপ চাই, তুই যা চাবি তোর আমি তাই দিব, তুই আকাশের সাত চাইলে আকাশের সাতটা এনে দিব, কিন্তু তোরে কিছু বলিস না ভাই, ও যদি জানতে পারে তাহলে আমার কুরবানি দিয়ে আমার মাংসের রেজালা খাবে। আরে বেদা বেসার পারিস না তো, ও যা বলছে তাই কর, তুই এক কাজ কর একটা গোলাপ ফুল এনে দে তোর বোটানিক্যাল গার্ডেন থেকে নিয়ে আয় তাড়াতাড়ি, যা। কেবলা কান্তর মতন দাঁড়িয়ে আসিস কেন, জলদি যা ভাই। দেখ ভাই এটা কিন্তু লাস্ট ফুল, আমার কাছে আর জীবনও চাবি না, এরপর থেকে আমি আর জীবনও বোটানিক্যাল গার্ডেনে যাবো না। তুই থাক, আমি একটু এদিক থেকে আসি। ইয়ে মানে হঠাৎ আমার ফোনটা ডেড হয়ে গেছে, আপনার ফোনটা কি একটু পেতে পারি? আমার বাড়ি অনেক দূরে, এখানে এসেছি সুন্দর পরিবেশ, এখানে একটা ঘোরার জন্য আসছি, লোকমুখে শুনছি জায়গাটা অনেক সুন্দর, কিন্তু করতে করতে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, এখন তো সাথে পাওয়ার ব্যাংক নাই, তো আম্মুকে ফোন করতে আম্মুর সাথে কথা বলবো ফোনটা পেতে পারি। কি পাগলের মতো করতে যাচ্ছি, হুট করে রাস্তার মাঝে কেউ ফোনটা চাইলো আর দিয়ে দিলাম, না দেওয়াটা ঠিক হবে না, এসব থেকে সাবধানে থাকতে হবে। আমি না আসলে একটা হাবা, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, কবে দেখবো আমার মনটাও কেউ চিন্তাই করে নিয়ে গেছে, ছেলেটাকে দেখে তো ইনোসেন্টই মনে হচ্ছে, আর এখানে তো আশেপাশে বহুত লোক, ফোনটা নিয়ে দৌড়ে পালাতে গেলেও বিপদে পড়তে হবে। আমি না বেশিই ভাবছি, দেই না ফোনটা, জরুরি কোনো কল করবে হয়তো, বিপদে পড়েছে বলেই চেয়েছে। হ্যাঁ অবশ্যই। একটি মেয়ের রূপে ফেসে গেছে, তার হাসি, তার চোখ, তার ওই লাল শাড়ি, আলতো বাতাসে উড়ে যাওয়া তার চুল, এই সবকিছুর মায়ে পড়ে গেছে। এই বেহাল অবস্থায় কি করে ফিরি বলতো? কিন্তু আম্মু আমার দ্বারা কি প্রেম হবে? কিন্তু আম্মু তাদের বলে দিছে যে আমি একটা পিওর লোক, আমি যাকে ভালোবাসবো তাকে পিওর দিয়ে ভালোবাসবো, তাকে সারা জীবন ভালোবাসবো, জীবন দিয়ে হলো ভালোবাসবো। আন্টি আপনার ঘরে ছেলেকে ঘরে রাখবেন, বাইরে বেরোতে দেবেন না, নাহলে যে কারণ মায়ে পড়ে আটকে যেতে পারে। আচ্ছা আন্টি রাখি, নিজের যত্ন নেবেন। কি আপনি তো কাউকে কল দেন নাই, এসব ধান্দাবাজ বাদ দেন।
আমি এত সহজে পটে যাওয়ার মেয়ে না। আপনাদের মতো অনেক ছেলেকে আমি টাইট দিয়ে রাখছি। আরে আজব তো, আমি আপনাকে পটাচ্ছি কে বলবো? আমি তোমার আম্মুর সাথে প্রতিদিনকার কথা শেয়ার করতেছি। তাই না? বেশ তো মোর ঘুরিয়ে ফেললেন, ধরা পড়লে মানুষ মরি ঘুরায়। দোস, অনেক কষ্ট করে এই ফুলটা আনছি তোর জন্য, কি দেখাবি দেখা। আরে দোস, তুই এত কষ্ট করে আনছিস, তুই দেখ ম্যাজিকটা। আপনি কি চিনেন আমাকে? আমি কে আপনি জানেন? এখনো চিনিনি, কিন্তু যখন উত্তরটা দিতে পারবেন না তখন ঠিকই চিনে যাব। যাক গে, আপনি যদি এই প্রশ্নের উত্তরটা দিতে পারতেন তাহলে আপনাকে লাল গোলাপটা দিতাম। সুন্দরী মেয়ের হাতে আর কিছু মানা কান না মানা, লাল গোলাপটা ঠিকই ভালো মানাবে। বলুন তো আপনার কি প্রশ্ন? আমি এই কলেজের টপার স্টুডেন্ট, আপনার আমি কোনো কথাই আটকাবো না। তাই নাকি? একটা ট্রান্সলেশন জিজ্ঞাসা করি, তে আমর এ বাক্যটির অর্থ কি বলেন তো? তে আমর, লোকটাকে চালাক ভেবে ভুলই করলাম, এত সহজ প্রশ্ন করবে কখনো ভাবি নাই। আমি যেহেতু স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমার কাছে এর অর্থটা কোনো অজানা কিছু না। না, আপনার দ্বারা হবে না, যাই অন্য কারো জিজ্ঞাসা করি। আরে কই যাচ্ছেন, দাঁড়ান, আমি কি বলেছি এটা আমি পারবো না? বরং এটা তো আমার জন্য ইজি। যখন আপনার কাছে এটা ইজি তাহলে বসে আছেন কেন? বলে ফেলেন। আপনি বলবেন নাকি আমি বলে দেব? আচ্ছা তাহলে আমি বলে দিই, তে আমর এর বাংলা অর্থ হচ্ছে। না না না, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে প্রথম দেখায় ভালোবাসি বলেছি, এই গোলাপ দিয়ে আমার নিজের ভালোবাসার কথা প্রকাশ করতেছি। ভালোবাসি তোমাকে, ভালোবাসি। বাহ, বেশ রোমান্টিক তো। ফোনটা চেক করি তো, তখন আমার ফোনটা নিয়ে কি করলো নিশ্চিত কিছু কারসাজি করেছে। চেক করি আগে। কি রে বন্ধু, ভালোই তো দেখলাম প্রপোজ করলি, তাই কি দিনকাল কেমন কি কাটে? প্রেম তো করলাম, জুটিয়ে প্রেম করলাম, কিন্তু ওর যে মায়াবী চোখ তোরা যদি দেখতি বুঝতে কি মায়াবতী। বন্ধু, মেয়ের বাপ সাপ দেখে মনে হইলো মেয়ে তো অনেক ভালো স্টুডেন্ট, আর ধনীও হয়তো হবে, পড়াশোনা করে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের উপরে, ও তো বিদেশ চলে যাবে পড়াশোনা করার জন্য। আর তোর সাথে কি থাকবে? হ্যাঁ রে, ঠিকই বলছিস, আমারও মনে হয় না তোর সাথে টিকবে রে। আর মেয়ে কি তোর সাথে সিরিয়াস লাভ করে? আমার তো মনে হয় না, মডার্ন মেয়ে এই যুগের ওরা তো সিরিয়াস লাভ বলতে কিছু বোঝে না। হ্যাঁ তা ঠিক, এমনকার মায়েরা আর ভালো নাই রে। যদি তোর সাথে টাইম পাস করে তুই তখন কী করবি? দেখ বন্ধু, ও রিয়েল লাভ করুক আর ফেক লাভ করুক, আমি ওকে রিয়েল লাভ করি, আর আমার কাছে ভালোবাসার মূল্য অনেক। দেখ বন্ধু হিসেবে একটা কথাই বলতে চাই, ভালোবাসার মূল্য দিতে গিয়ে নিজেকে বিলিয়ে দিস না। কি আর বিলাই দিব, তোরাই তো সব কিনে নিছিস। আচ্ছা মেহেদি ছেলেটা কই? হ্যাঁ ওকে তো আমিও খুঁজতেছি, কতদিন হলো আমাদের সাথে দেখা করে না বলতো। প্রপোজ করলো মেয়েটারে, তারপর থেকে তো আর আসলো না। মানে একটা মেয়ে পেয়ে বন্ধুদেরকে ভুলে গেল? আরে এটা মেহেদি না? মেহেদি তো। প্রকৃতি কত সুন্দর, এত সুন্দর পৃথিবী ছেড়ে মরে যেতে চাইছিলি? দেখ একটু বোঝার চেষ্টা কর, একটা মেয়ে চলে যাবে যাক পৃথিবীতে, ও আর একা না ভাই। আচ্ছা তোরা থাক এখানে, আমি একটু অধিকটা পরিবেশ উপভোগ করে আসলাম।
এই অনেকক্ষণ তো হয়ে গেল, মেহেদি গেছে, ও আসে না কেন? তাই তো রিসেন্টলি ওর ব্রেকআপ হয়েছে ভাই, চল তো গিয়ে দেখি। ঠিক বলছিস, কিনা কি করে ফেলে, চল। আরে দেখ, তোর ব্রেকআপ হয়েছে রিসেন্টলি, তুই কখন কি করে ফেলাস না ফেলাস এজন্যই তোর দিকে একটু চোখ রাখি। আরে আমাকে নিয়ে এখন চিন্তা করা কিছু নাই, আমি এখন বুঝে গেছি বাস্তবতা শুধু বন্ধুই থাকবে, কোনো মেয়ের আর থাকবে না। আর বন্ধুদের ভালোবাসা আমি খুব ভালো করে এখন বুঝতে পারি। পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে, এক ধরনের মানুষ সিরিয়াস লাভ করে আর এক ধরনের মানুষ টাইম পাস করে। যারা টাইম পাস করে তারা বোঝে সিরিয়াস লাভ করলে কী হয়, আর যারা সিরিয়াস লাভ করে তারা বোঝে টাইম পাস করলে কী হয়।